Assalamualaikum, welcome back to my channel Food Lover. Customized chocolate এর একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন। কাস্টমাইজড চকলেট তৈরি করার পর প্রাইস কত হতে পারে, মোল্ড গুলো কোথা থেকে নিয়েছি, এগুলির প্রাইস কেমন হতে পারে, আর তাছাড়া আমি নিজে থেকে কিছু কথা শেয়ার করব যেগুলি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমার চ্যানেলে আগের যে ভিডিওটি রয়েছে কাস্টমাইজ চকলেটের, তার মধ্যে আমি শেয়ার করেছি কিভাবে আপনি কাস্টমাইজ চকলেট তৈরি করবেন, কিভাবে সেট করবেন, সমস্ত ডিটেল আগের ভিডিওতে রয়েছে। আমি কিছুটা ভিডিও এখানে কাট করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনারা বিজনেসের ক্ষেত্রে কাস্টমাইজ চকলেটটা তৈরি করে নিতে পারবেন। কাস্টমাইজ চকলেট তৈরি করার পর এটা আপনি চকলেট বেঁধে প্রাইসটা সেট করবেন। কিছু চকলেট রয়েছে প্রাইস কম, সেক্ষেত্রে এগুলির প্রাইস হতে পারে 250 থেকে 300 টাকার মধ্যে। কিছু দামি চকলেট, ভালো চকলেট রয়েছে, সেগুলি আপনারা সেল করতে পারবেন 450 থেকে 500 টাকার মধ্যে। এক একটা চকলেটের বার এক এক প্রাইসের হবে। আপনারা যদি নর্মাল কোনো ধরনের চকলেট ইউজ করে এই চকলেটগুলি কাস্টমাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু চকলেটটা ঘেমে যেতে পারে, সেক্ষেত্রে আপনি সেল দিতে পারবেন না। বাসায় নর্মালি ওটা যে কোনো অনুষ্ঠানে বা বাচ্চাদেরকে দিয়ে হ্যাপি করতে পারবেন। তবে আপনি যদি বিজনেসের ক্ষেত্রে শুরু করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো চকলেট ইউজ করতে হবে, তা না হলে চকলেটটা কিন্তু ঘেমে যাবে। আপনারা কেউ চাইলে যদি শেখার জন্য চকলেটটা তৈরি করতে চান, সেক্ষেত্রে নর্মাল চকলেট ইউজ করে কিন্তু এই চকলেটটা তৈরি করা শিখে নিতে পারেন। আমি যতটা সম্ভব ডিটেলে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি, এরকম ভাবে ডিটেলে হয়তো বা কেউই শেয়ার করবে না। এরপরও যদি আপনাদের কাছে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রকার হেল্প হয়ে থাকে, যদি রেসিপিগুলো ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলের, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন। এখানে এবার আমি আপনাদের সাথে আরও একটি ব্যাপার শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে আমি হোয়াইট চকলেটের মধ্যে একটু বেশি পরিমাণের রেড ফ্রুট কালার দিয়ে দিলাম। এবার রেড ফ্রুট কালার দেবার কারণে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে একটু বেশি পরিমাণের ফ্রুট কালার দেওয়ার কারণে এই হোয়াইট চকলেটটা জমাট বেঁধে গিয়েছে। যারা নতুন কাস্টমাইজ চকলেট তৈরি করবেন তাদের ক্ষেত্রে এটা বড় ধরনের প্রবলেম হতে পারে, এর জন্য আমি এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যেন এই মিস্টেকটা আপনাদের না হয়। আপনারা খুবই সামান্য পরিমাণ, 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা পরিমাণের ফ্রুট কালার ইউজ করবেন হোয়াইট চকলেটের ক্ষেত্রে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে গেলে আপনারা কাজ করতে পারবেন না। এবার আমি আপনাদেরকে কিছু মোল্ড দেখিয়ে দিচ্ছি। এই মোল্ডগুলোর প্রাইস কিন্তু আপনারা 100 থেকে 110 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলি একদমই সিঙ্গেল, এজন্য এটার প্রাইস একটু কম। তবে এক একটা মোল্ডের প্রাইস কিন্তু এক এক রকম, আর এই মোল্ডগুলো আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের বেকিংয়ের প্রোডাক্টগুলো সেল করে, সেই সব ধরনের অনলাইনের পেজ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লেখা না থাকলেও কমেন্টস করলেই কিন্তু ওরা বলে দেয়। এই বড় মোল্ডগুলোর প্রাইস কিন্তু 160 টাকা করে, আবার একদমই সিঙ্গেল যেগুলো খুবই হালকা ওই মোল্ডগুলোর প্রাইস আপনারা 100 থেকে 110 টাকার মধ্যে পাবেন। আবার কেউ যদি অনেক বেশি পরিমাণের অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম পেতে পারেন। যারা নতুন কাজ শেখার জন্য এই প্রোডাক্টগুলো নিতে চান, নর্মালি বাসায় কাস্টমাইজ করবেন এজন্য কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে না, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা প্রোডাক্ট নিলেই আপনার হয়ে যাবে। আর যদি কেউ বিজনেসের ক্ষেত্রে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই সকল ধরনের প্রোডাক্টগুলো আপনার নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন না। এই যে এখন পিঙ্ক কালারের মোল্ডগুলি দেখিয়ে দিচ্ছি সিলিকনের, এই পিঙ্ক কালারের মোল্ডগুলো 170, 200, 260, 270 এরকম করে প্রাইস হয়। এক একটার প্রাইস এক এক রকম, ডিজাইন হালকা হলেও এই মোল্ডগুলোর প্রাইস একটু বেশি, তবে এগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়। কাস্টমাইজ যে কোনো চকলেট তৈরি করতে গেলে আপনার এই ধরনের পিঙ্ক কালারের সিলিকনের মোল্ড আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। সো আমি ডিটেলি জানিয়ে দিলাম এই প্রোডাক্টগুলোর প্রাইস। এখন আপনার যদি মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আমি আবারও বলে দিচ্ছি আমার ভিডিওগুলিতে আপনাদের যদি এতটুকু হেল্প হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। এবার দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফ্রুট কালার দেখিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটের ক্ষেত্রে এই ধরনের ফ্রুট কালার আপনি ইউজ করতে পারেন। আর এখানে কিছু চকলেট প্যাকেজিং এর প্যাকেট রয়েছে, এগুলি আপনারা অনলাইনের বিভিন্ন পেজে পেয়ে যাবেন। এগুলি দিয়ে প্যাকেজিং করে আপনারা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে চকলেটটা সেল দিতে পারবেন। এগুলির প্রাইস কিন্তু খুব বেশি না। এখানে ভ্যান হোটেন একটা চকলেট দেখিয়ে দিচ্ছি, কোকো আইবরি আরেকটা চকলেটের নাম বলে দিচ্ছি। এই চকলেটগুলো ইউজ করে আপনারা প্রফেশনাল ভাবে হোমমেড কাস্টমাইজ চকলেট সেল করতে পারবেন। আমি যতটুকু পেরেছি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।